কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি একদম ভালো নেই, তার কারণ হচ্ছে এই যে গরম, ঘুমোতে পারছি না দুপুরবেলা করে। তাই কি করো, দুপুরবেলা করে আমাদের বাড়িতে কি কি গাছ আছে তোমাদেরকে দেখাবো, গাছে কি কি ফল ধরেছে সেটাও দেখাবো। আর নিশ্চয়ই তোমরাও গরমে খুবই কষ্ট পাচ্ছ, আমি মনে করছি তোমরা ভালো আছো, যদি তোমরাও আমার মতনই কষ্ট পাচ্ছ গরমে, তাই না? যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আমার বাড়িতে, আমাদের বাড়িতে কি কি গাছ আছে, চলো দেখাই তোমাদেরকে। দেখো বেগুন গাছে, দেখো বেগুন ধরেছে ছোট ছোট, বাপরে কাঁচা, এই যে ছোট্ট ছোট্ট একদম সাদা সাদা, দেখো এই যে চারটে হয়েছে বেগুন, সাদা বেগুন গুলো না খেতে খুব সুন্দর কালো বেগুনের থেকে। হ্যাঁ, আর এই সাদা বেগুন গুলো দেখো ছোট্ট ছোট্ট, বেশি বড় হয় না, ঠিক একটু একটু হয় সাইজে, খেতে দারুণ। ভাজা বেগুন ভাজা মুগ ডাল দিয়ে, ও জমে যায় ব্যাপারটা। চলো তোমাদের দেখাই আরো গাছ আছে আমাদের বাড়িতে। এই যে বন্ধুরা, আমি লেবু গাছে চলে এসেছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, আর ওইদিকে আছে পাতি লেবু। আর এই যে গন্ধরাজ লেবু দেখছো না, এগুলো ছোট তো, এখন এত বড় বড় হবে হবে এই লেবুগুলো। দেখো ওই যে ওখানেও হয়েছে, সব ছোট ছোট দেখো হয়েছে, এগুলো অনেক বড় বড় হয়, ভিতর দিকে তো প্রচুর। এদিকটা আসো, এই দেখো, দেখাও বন্ধুদের, এই যে কত হয়েছে এখানে, দেখো থোকা থোকাও কি বড় বড় হয়েছে, এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো কত, এখানে এখানটা দেখতে পাচ্ছ ঝোঁক, দেখো প্রচুর হয়েছে উপরটাও। এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই যে দেখো, এগুলো হচ্ছে পাতি লেবু, এই যে ছোট ছোট হয়েছে, এগুলো আর একটু বড় হবে, অনেক লেবু হয় এই পাতি লেবু। দেখো এই যে তোমাদের গাছটাও দেখা দেখাই, যে যে পাতি লেবু আর গন্ধরাজ লেবু গাছ, এই যে এখানটা নিয়ে আসো, এই যে এটা হচ্ছে পাতি লেবু গাছ আর ওটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, দেখো তো দুটো গাছ দারুণ প্রচুর প্রচুর হয় লেবু। এই যে দেখো বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস দেখাতে চলছি, সেটা হচ্ছে আম গাছ। এই যে আম গাছে এই যে ছোট ছোট আমগুলো দেখছো না, প্রায় এখন বড়ই হয়ে গেছে, এই আমগুলো প্রায় শ্রাবণ মাসে বড় হয়, এটা শ্রাবণ মাস পর্যন্ত থাকে এই গাছটার আমগুলো, এক একটা আম হয় 750 গ্রাম। তোমাদের দেখাবো কত বড় বড় হয়। এই গাছটার নাম হচ্ছে মল্লিকা, দারুণ। আর কাঁচা অবস্থায় খেতে টক, কিন্তু পাকলে এত সুন্দর মিষ্টি হয়, আর কি গন্ধ সেন্ট কাটলে দারুণ হয়। দেখো প্রচুর হয়েছিল, কিন্তু এখন আর সেই মুকুলটা তো আর ধরে রইল না গাছে। এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা, উপর দিকেও রয়েছে, প্রচুর হয়েছিল কিন্তু সব পড়ে পড়ে গেল। তোমরা খাবে, কেউ খেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এই পাঠিয়ে দেবো আমি, কিন্তু অতি সত্যি পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করো যদি কেউ খেতে চাও এই আম মল্লিকা আম, দারুণ। চলো তোমাদেরকে আমি আর একটা গাছ দেখাই, সেটা হচ্ছে কাঁঠাল গাছ। দেখো কাঁঠাল গাছে কত কাঁঠাল, প্রায় 100টা কাঁঠাল আছে এই গাছটাতে। দেখো দেখাই তোমাদের, আসো তোমরা দেখতে থাকো, দেখো কত। দেখো কত কাঁঠাল, এটা নিচের দিকটায়, উপরে তো আরো আছে, এই যে ওই যে দিকটায় দেখেছো কত কাঁঠাল, পুরো উপর পর্যন্ত নিচ থেকে 100-এর বেশি আছে, যা অবস্থা, কিচ করছে গাছে। দেখো মাটির নিচেও রয়েছে,
একদম মাটির নিচ থেকে শুরু হয়েছে। কাঁঠালগুলো সত্যি আমাদের বাড়ির কাছে কাঁঠাল খুব খেতে ভালো। আগে আমি কাঁঠাল খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন খাই বিয়ের পর। এদের বাড়িতে কাঁঠাল খাওয়া শিখেছি, সত্যি খুব সুন্দর মিষ্টি। আর আমাদের বাড়ির দেখো এই যে থোকা থোকা পুরো কাঁঠালটা, আমাদের বাড়ির এই যে কাঁঠাল প্রায় পাড়াতেও দেওয়া হয়। আমার দাদা ভাই ভাসুর দিয়ে আসে, একটা একটা করে দিয়ে আসে সবার বাড়িতে, সবাই খায়, খেয়েও খুব ভালো বলে, দারুণ খেতে এই কাঁঠাল। দেখো কত কলা গাছ, কিন্তু একটাও গাছে কলা ধরেনি। দেখো কতগুলো কলা গাছ। আর যখন কলা গাছে কলা হয়, মোচা হয়, খুব ভালো লাগে। বাড়ির জিনিস তো খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এখন নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো পেঁপে গাছ, পেঁপে গাছে দেখো লম্বা লম্বা পেঁপে হয়েছে, বেশি হয়নি এখনো, হবে। লম্বা লম্বা পেঁপে গুলো পুরো ফুল ধরেছে, পেঁপে হবে। জানো বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের বাড়িতে এই বৈশাখ মাসে পদ্ম ফুল গাছে পদ্ম ফুল ফোটে। তোমরা ভাবছো আমি হয়তো মিথ্যা কথা বলতে পারি, কিন্তু না, সেটা তোমাদেরকে দেখাবো এখন, চলো তোমরা দেখতে থাকো। এই যে ফুলের কড়ি আসছে, সকালবেলা ফুটবে। আরো আছে কড়ি ওইদিকে, প্রচুর ফোটে সকালবেলা করে, ঠাকুরকে দেওয়া হয়। এই দেখো উপরের ডালে আর একটা কড়ি রয়েছে, দেখো দেখতে পাচ্ছ ফুটে উঠেছে, উপর দিকে রয়েছে। তাহলে দেখলে তো তোমরা আমাদের বাড়িতে পদ্ম ফুল গাছে এই সময় পদ্ম ফুল ফোটে। যাই না এই সময় অন্য কারো বাড়িতে ফোটে নাকি, কিন্তু আমাদের বাড়িতে ফোটে। তাহলে বিশ্বাস করলে তো, আমি তাহলে মিথ্যে কথা বললাম না, তোমাদের দেখালাম কড়িটাও। তোমাদের না আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে বলেছিলাম 12 মাসে আম গাছ রয়েছে, সেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আম গাছে অসময়ে আম ধরেছে, আর এবারও এসছে অসময়ে মুকুল। চলো তোমাদেরকে দেখাই আম গাছে, দেখো কত উঁচুতে, দেখো মুকুল। দেখো আবার নতুন করে মুকুল এসেছে, আজ ভর্তি মুকুল। দেখো সিজনের আমগুলো যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের বাড়ির গাছের আমগুলো বড় হতে থাকবে। দেখো থোকা থোকা মুকুল। তাহলে আমি তোমাদেরকে দেখালাম আমাদের বাড়িতে গাছে কি কি ফল ধরেছে, কি কি ফুল হয়েছে, সম্পূর্ণটা এই ভিডিওতে দেখালাম। তাহলে রাখি বন্ধুটা, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।